মানবিক কারণেই জাতিসংঘে ইউক্রেনের সুরক্ষা ও সহায়তা প্রদান সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে 25 মার্চে গণহত্যা নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার শেষে এই কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের পক্ষে বিপক্ষে বাংলাদেশের উপর ব্যাপক চাপ আছে, তবে কোনো চাপে পড়ে বাংলাদেশ ইউক্রেনের পক্ষে ভোট দেয়নি বলে দাবি তাঁর। তিনি বলেন, যে কোনো যুদ্ধে মানুষ, সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত হয়, তাদের সহায়তা ও উপকারের জন্যই বাংলাদেশ জাতিসংঘ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে জানান তিনি। জাতিসংঘের আগের প্রস্তাব পার্টিজান ও দোষারোপের হওয়ায় বাংলাদেশে প্রস্তাবে ভোট দেয়নি বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে কাজ করছে সরকার। আমরা মানুষের দুর্গতি চাই না, আমরা সেই জন্যে হিউম্যানিটেরিয়ান। এই রেজলিউশনটা হচ্ছে যে যারা নির্যাতিত আহত তাদের সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি, সেটাতে আমরা যেহেতু চাই মানুষ নির্যাতিত লোকের মঙ্গল হোক, সেই কারণে আমরা সেই প্রস্তাবে রাজি হয়েছি, ইয়েস করেছি। চাপ তো আমাদের কাছে অনেক আছে, তবে চাপ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কখনো ভ্রূক্ষেপ করেন না।